চিকেন নাগেটস এর জন্য চিকেন ব্রেস্ট নিয়ে এভাবে করে ছোট ছোট টুকরো করে নেন যেরকম আপনাদের ভালো লাগে। আমি এই টাইপের পিসেস করে নিচ্ছি। এখানে 300 গ্রামের মতো চিকেন নাগেটস এর জন্য নিচ্ছি আমি চিকেন ব্রেস্ট। মিল্ক দিয়েছি এবং লেবুর রস দিয়ে 15 মিনিট সেখানে রেখে দিয়েছি। এটা বাটার মিল্ক হয়ে গেছে, এখন আমি একটু ঢেলে দিচ্ছি এখানে। তার সাথে আমি একটা ডিম দিচ্ছি, আপনারা যদি মনে চায় দুটোও দিতে পারেন। আমি 1 টিস্পুন গার্লিক পাউডার, 1 টিস্পুন অরিগ্যানিক বেসিল, আপনাদের যদি মনে চায় দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। তার সাথে ওয়ান টিস্পুনের মতো কালো গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, যদি আপনারা দিতে না চান না দিতে পারেন। এক্ষেত্রে আপনারা লাল মরিচের গুঁড়ো ইউজ করতে পারেন, আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে বানাবো। এখানে আমি 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এবং স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি, লবণটা একটু কম করে দিবেন এখন, কারণ পরে আবার ফ্রাই করার সময় লবণটা আবার দিতে হবে। এভাবে সুন্দর করে মেখে রেখে দিন। সময় থাকলে 1 ঘন্টা রাখেন, না হলে আধা ঘন্টা রাখলেও চলবে। এখানে আমি নাগেটস ফ্রাই করার জন্য, কোটিং করার জন্য প্রথমে 1 কাপ ময়দা নিচ্ছি, তার সাথে 1 কাপ ব্রেড ক্রাম দিব। ব্রেড ক্রাম আপনারা ইচ্ছা করলে ঘরে বানিয়ে নিতে পারেন, ব্রেড থেকে টোস্ট করেও বানানো যায়, উইদাউট টোস্ট করে ব্রেড ক্রাম বানানো যায়। তা আমি এখানে 1 কাপ ইউজ করছি, আমার রেডি করা আছে ব্রেড ক্রাম। সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। প্রথমে আমি চিকেন নাগেটসে 1 টিস্পুন ইউজ করেছিলাম গার্লিক পাউডার, এখন আমি আর একটু গার্লিক পাউডার এখানে দিচ্ছি 1 টিস্পুনের মতো। 1 টিস্পুন আমি গোলমরিচের গুঁড়ো বেশি ইউজ করিনি চিকেন নাগেটসের মধ্যে যখন আমি রেখেছিলাম মেখে, এখন আমি এখানে একটু 1 টিস্পুন, আপনাদের যদি মনে হয় বেশি ঝাল হবে তাহলে আর একটু কমিয়ে দিতে পারেন। আর লবণ একটু মিশিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো, সবগুলোকে মিশিয়ে মিক্স করে দিলাম। এখন আমি এখানে মাখানো চিকেন নাগেটসের একটা একটা পিস উঠিয়ে নিচ্ছি এবং এখানে সব মেশানো কোটিংটা ইউজ করলাম। ভালো করে মাখিয়ে নেবেন, একবার করলেই হয়, চিকেন নাগেটস চিকেন ফ্রাইয়ের মতো না, একবার কোটিং করলেই চলে।
তবুও আপনারা যদি মনে করেন আরও একবার করবেন করতে পারেন, ওটাতে কোনো প্রবলেম হয় না। এভাবে করে সব নাগেটসগুলো কোটিং করে নিচ্ছি। আপনারা চাইলে একদিনেই বেশি করে নাগেটস বানিয়ে নিতে পারেন আমার মতো। তারপরে এটা ডিপ ফ্রিজে রেখে, প্লেটের মধ্যে ডিপ ফ্রিজে রেখে শক্ত করে তারপরে আপনারা ইয়াতে মিশিয়ে নিতে পারেন, প্যাকেটে, যে কোনো জিপলক ব্যাগে অথবা যে কোনো বক্সে সুন্দর করে প্রিজার্ভ করে রেখে দিতে পারেন। এবং ডিপ ফ্রিজে রাখলে পুরো মাস আপনারা চিকেন নাগেটস রমজান বলে কোনো কথা নেই, যে কোনো সময় খাওয়া যায়, তো এক মাস আপনারা ওই চিকেন নাগেটসগুলো খেতে পারবেন ডিপ ফ্রিজে রেখে। বাইরে চিকেন নাগেটস খাওয়ানো অত স্বাস্থ্যসম্মত না, ঘরে বানাতে পারলেই ভালো। ঘরে বানাতে কোনো ঝামেলা নেই, চিকেন নাগেটস খুব ইজিলি বানানো যায়। আগের থেকে আমি প্রিহিট করে রেখেছি, এখন আমি নাগেটসগুলো ছেড়ে দিচ্ছি। চুলা আমার লো হিটে আছে, বেশি নাগেটস একসাথে দিবেন না, তাহলে একটার সাথে একটা লেগে যেতে পারে। একটু খোলামেলা ফ্রাই প্যানে নেবেন, আর এবার প্রথমে উল্টাবেন না, প্রথমে মিডিয়াম হাইতে চুলে থাকবে, মিডিয়ামে একটু হয়ে গেলে আস্তে করে উল্টিয়ে দিবেন। প্রথমে দেওয়ার সাথে সাথে মোটেই উল্টাবেন না, একটু হয়ে গেলে উল্টাবেন না।